রেডি হয়ে গেছি, যাচ্ছি। কোথায় যাচ্ছি? চলো তোমাদের সঙ্গেই যাই, নিয়ে যাই তোমাদের সঙ্গে। এই যে কুচু রেডি হয়েছে, গরমের সময় পাগলের মতো বললে হয়, রেডি হয়ে গেছে। চলো কুচু আগে চলে গেছে, আমি আর বাবা বেবে যেতে যেতে রাস্তা বিপদ, গাড়ি খারাপ হয়ে গেছে আমাদের, দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে। কি অবস্থা! নিজে গাড়ি ঠিক হচ্ছে, কই 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 দেখি জোজো কই, লাফাচ্ছে দেখে, এইবার লাফাবে, এইবার লাফাবে, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, আয় আয়, কোথায় আছো 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 আছো। আমি কেটে দিয়েছি, আমি ছিলাম আর কিছু গল্প কেন, চশমাটা অনুপের মা আর পুচু চা করছে, তাই দৌড়ে গেলাম যে কি করছে দেখি তো। তাই পুচু চা করছিল দেখে বললাম যে আমি একটু ভিডিও করি তাহলে। তো এই যে পুচু চা করছে আর গল্প করছে ওর জেঠিমার সাথে, মানে অনুপের মার সাথে। অনুপের মাকে এখন জেঠিমাই বলে, কারণ এখনও যেহেতু বিয়ে হয়নি বলে মা বলে না, বলবে কদিন পর, বিয়ে যখন হবে তখন বলবে। দেখো চাটা নিয়ে চলে যাবো, দাদা বসে আছে, দাদা নিয়ে ফোন ঘাটছে, যেহেতু দাদার একটা চ্যানেল আছে সেহেতু দাদা এডিট করতে সময় লাগে বলে এডিট করবে, এডিট করছিল আর কি। তো আমি দাদা আর দিদি সবাই মিলে চা নিয়ে, এই যে পুচু চা দিচ্ছে, চা খাবো এবার। এই বাড়িতে চা খাওয়া হচ্ছে, সব চায়ের আসর এগুলো। এই যে দিদি আর দাদা চা নিয়ে বসেছে, আমরাও সব চা নিয়ে বসেছি। এই যে বিস্কুট, হ্যাঁ তো আমি তো বিস্কুট একটা খাবো, দুটো খাবো না, একটাই খাই। এই যে পুচু ফোন নিয়ে ব্যস্ত, বাবু ফোন করছে, আমরা বেশ আনন্দই করছি সবাই মিলে। পুজোর জেঠিমার ঘরগুলো দেখছিলাম ঘুরে ঘুরে, ভালো লাগছিল বেশ, ঘরগুলো গুছিয়ে রাখে, আসলে দুজন থাকে তো গুছিয়ে ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখে, কত সুন্দর সুন্দর মাছও আছে, মানে সেই জন্য ঘুরে ঘুরে ঘর বাড়িগুলো দেখছিলাম, ভালো লাগছিল অবশ্য ওখানে। এত গল্প বাবা, দুজনে মিলে গল্পে একেবারে ইয়ে হয়ে গেছে আর কি। বলো ছেলেদের জন্য কষ্ট হয়, ছেলেদের জন্য কষ্ট হয় না, ছেলেরা যেটা ফোন না করে আরো বেশি করে কষ্ট হয়, আর ছোটটাকে নিয়ে তো আরো বেশি, মানে এই গেছে কতদিন হয়ে গেছে মনে হয়, তাই না? মানে আসবে কবে সেটা কিছু জানা আছে? না দাদার বিয়েতে তো সে আসবে, আসবে কবে? ও আচ্ছা, দাদার সাথে কথা বলে তবে ছুটি নিয়ে আসবে। সেটা তো 7 মাসের জন্য। ও আচ্ছা, না না টাটা করো, টাটা টাটা টাটা, এই যে বৌদি চলে গেল, হ্যাঁ হ্যাঁ আমি তো আসবোই, তোমার বৌমাও আসবে, নিয়েছি 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 নিয়েছি, চলো বাড়ি যাই তারপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
বাড়ি চলে এসেছি। এই যে পুচু এখানে বসে আছে, জামা কাপড়গুলো খুলবো। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো তুই অবশ্যই জানাবেন। চলো, গুড নাইট।